নিউইয়র্কে বাংলাদেশের কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন আশা হোম কেয়ার এবং আশা সোশ্যাল ডে কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট আকাশ রহমান। আশা সোশ্যাল ডে কেয়ারের অর্ধ শতাধিক প্রবীণ নারী পুরুষের জন্য বিভিন্ন সেবাধর্মী কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় অসাধারণ কাজের জন্য নগদ অর্থ সহ এম্পায়ার ব্লু ক্রস ব্লু শিল্ড পুরস্কারে ভূষিত হয়েছে প্রতিষ্ঠানটি। আনন্দের মুহূর্ত যে আশা হোম কেয়ার এবং আশা সোশ্যাল ডে কেয়ার নিউইয়র্কে সবচেয়ে বড় যে MLTC অ্যান্থাম কোম্পানি এটা এম্পায়ার ব্লু ক্রস ব্লু শিল্ড যেটা আপনার ইনজেগা নামে পড়ছিল, এটা আমার দেখতে পাচ্ছেন যে এত লোকজন এত আনন্দের মধ্যে তারা আমাদেরকে একজন ডিরেক্টর এসছেন, ডিরেক্টর এম্পায়ার গ্রুপ থেকে ডিরেক্টর এবং ম্যানেজার এসে আমাদের হাতে অ্যাচিভমেন্টটা তুলে দিয়েছেন, অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছেন, সাথে একটা চেকও দিয়ে গেছে যে অ্যাচিভমেন্ট হিসেবে। তো আমি ডিক্লেয়ার করছি এই চেকটা আমার যারা আমার কর্মী মানে আমার সাথে যারা কাজ করেন, আমার আঙ্কেল আন্টি আছেন, সবারই আমি এই টাকাটা থেকে একটা বর্ধন একটা। কমিউনিটির বিভিন্ন বয়সের মানুষকে খেলাধুলা, খাবার, শারীরিক ব্যায়াম সহ সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে রাখায় তারা আনন্দিত বলে জানালেন। মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায়, ভালো খাবারের ব্যবস্থা করে, সিনেমা দেখার ব্যবস্থা করে এবং প্রাকৃতিক বিভিন্ন বিষয়ে আসলে আলাপ আলাপ। আশা সোশ্যাল ডে কেয়ারের মাধ্যমে তাদের নিজস্ব হলে প্রবীণদের নিয়ে আসা হয়, পরিবারের মতোই প্রায় সারাদিন এখানে তারা আনন্দে সময় কাটান। তিনি যে সেবা দিয়ে যাচ্ছে এই সেবা আরো প্রসারিত হবে এটাই আমাদের চাওয়া পাওয়া এবং এই জন্য আমরা আবারও প্রাউড ফিল করছি। আমি মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য। সামাজিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির প্রবীণ মানুষের জন্য আশা অনন্য এক ঠিকানা হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন একজন সক্রিয় সদস্য। And Akash and Esha, they're like our son and daughters. We feel like that we are at home and we are to our kids. আশা হোম কেয়ার এবং আশা সোশ্যাল ডে কেয়ারের সদস্যরা নিজ পরিবারের মতোই প্রতিষ্ঠানের সম্মানজনক পুরস্কার প্রাপ্তিতে নিজেদের আজ গর্বিত মনে করছেন। হাসান মাহমুদ, এবিটি নিউ ইয়র্ক।